গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো আজ আমি বাড়ি চলে যাব, বাড়ি বলতে আমি বাপের বাড়ি এসেছি, তো আমি শ্বশুর বাড়ি চলে যাব। তাই বাপি বললো চল বাগান থেকে কিছু শাক সবজি তুলে দিই, তুই বাড়ি নিয়ে যাবি। তো আমার মা বাপের হাতে বানানো এই বাগান মোটামুটি শাক সবজি ভালোই হয়েছে। তো বাগানে এসেই আমার ছেলের কার্যকলাপ শুরু হয়ে গেছে। এই পাইপটা দিয়ে আসলে জল দেওয়া হয় গাছগুলোতে, তো ও এই পাইপ নিয়েই মেতেছে এখন। তো বাগানের কী কী সবজি গাছ আছে তো তোমাদেরকে দেখাবো। এদিকটায় আছে বটবটি কড়াইয়ের গাছ, অনেকটাই জায়গা নিয়ে খুব ভালো বটবটি কড়াই হয়েছে, বটবটি কড়াইও নিয়ে যাবো, সেটাও দেখাবো। তো এদিকটায় আছে বেগুন গাছ, তো এখানে বেগুন গাছে ফুল হয়েছে, এখনও বেগুন ধরেনি। এদিকটাতে সবে ওলকফি গাছ দেওয়া হয়েছে। শোনা একটু সরো, অনিশ একটু সরে যাও। আর এদিকটাতে কোড়াই গাছ আছে। তো বাগানের চারিধারটাও খুব সুন্দর, না সবুজে সবুজে ভরা। হ্যাঁ, অ্যাকচুয়ালি ধান এবার পাকার সময় হয়ে গেছে, তো মাঠে এখনও জল ভর্তি হয়ে আছে, ধানগুলো শুয়ে পড়েছে মাঠে, চারিদিকে জল থই থই করছে। আর যারা কোড়াই চাষ করে তারা তো এই জমির মধ্যে কোড়াই দেয়, তো এখনও যা জল। তোমাদের সামনে গিয়ে জমির জলটা আমি দেখাচ্ছি, তো দেখতেই পাচ্ছ ভালোই জল আছে। আর অ্যাকচুয়ালি এই বাগানের মধ্যে কোড়াই শাক ফেলেছে, কোড়াই শাক আমাদের বেশ মোটামুটি ভালোই হয়ে গেছে, বেশ বড় বড় হয়ে গেছে। এই জুতো দিয়ে এ বাবা ওদের সব এ করে দিল, থেমলে দিল। আর এখানটায় লাল শাক হয়েছে, লাল শাকগুলোও বেশ বড় বড় হয়ে গেছে, খাওয়ার মতো, খাওয়ার উপযোগী যেটাকে বলে। আর এখানে হয়েছে সাদা পালং, তো বাপি এখানে সাদা পালং তুলছে। আর এখানে কয়েকটা ফুলকপি গাছ দেওয়া আছে, আর একটা ফুই গাছ হয়েছে বেশ ভালোই, একটাই হয়েছে বেশ বড় মতো, সুন্দর তেজি। আর সিঙ্গাপুরি গাছে সিঙ্গাপুরি হয়েছে, কলা একাধিক সিঙ্গাপুরি হয়েছে। আর এদিকটাতে আছে একটা পেঁপে গাছ, তো পেঁপেও বেশ ভালো হয়েছে, একটাই গাছ কিন্তু একটা গাছেই যা পেঁপে হয়েছে, ঘরে খাওয়ার মতো, বাজার থেকে আর কিনতে লাগবে না। তো শাকসবজি তোলা হয়ে গেছে, এবার বাপি বটবটি কড়াই তুলছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো পরের ভিডিওতে আবারও দেখা হচ্ছে, টাটা বন্ধুরা।